হ্যালো ফ্রেন্ডস তো ফেন্ডস আজকে আমি আবারও আপনাদের জন্য একদম একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা এই ভিডিওটাতে আজকে আমি আপনাদেরকে জানাবো গুগল পেতে যে একটা নতুন অপশান এসছে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট উপলক্ষে যেখানে আপনাকে গেম খেলতে হচ্ছে স্কোর কালেক্ট করতে হচ্ছে এবং সেখান থেকে আপনি স্কেচ কার্ড পাবেন তো আপনাকে গুগল পে টোটাল ক্রিকেট গেম খেলার জন্য টোটাল আপনাকে পাঁচটা স্কেচ কার্ড দেবে তো অনেকেই আছে যাদের গেম খেলার টাইম নেই কিংবা গেম খেলছে কিন্তু স্কোর করতে পারছে না তো তাদের জন্য আমি বিশেষ করে এই ট্রিকটা নিয়ে এসেছি যেখানে আপনাকে আপনি যদি গেম খেলতে নাও জানেন তো তো তবুও কিন্তু এখান থেকে আপনি একদম ফ্রিতে পাঁচটা স্কেচ কার্ড পেয়ে যাবেন আপনাকে গেম খেলতে হবে না আপনি শুধু মোবাইলটা অন করে রেখে দেবেন আপনার অটোমেটিক স্কোর হতে থাকবে ঠিক আছে তো আপনাকে কোনো কিছু ক্লিক করতে হবে না আপনি জাস্ট মোবাইলটা অন করে রেখে দেবেন তো কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে আপনার যে তিন হাজার স্কোর তো তিন হাজার স্কোর হয়ে যাবে এবং আপনার আপনি এখান থেকে একদম ফ্রিতে পাঁচটা স্কেচ কার্ড পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে এই ক্রিকেট গেমটার আনলিমিটেড রানের যে ট্রিক তো সেটা সম্পর্কে জানাবো তবুন্ডা অবশ্যই আপনারা ভিডিও একদম স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবেন কারণ এই যে ট্রিকটা সম্পর্কে জানাবো এই ট্রিকটা কিন্তু তো পরবর্তী সময় আপনার অন্য কোনো গেমের ক্ষেত্রে কাজে লাগতে পারে তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং তারপর আপনারা এই যে ট্রিক এই ট্রিকটা অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফেন আমি আপনাদেরকে একবার গেমটা প্লে করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি আনলিমিটেড টাইম স্কোর করবেন তো এখানে আমি অটো ক্লিকার অন করে দিয়েছি তো এটা একটা অ্যাপ্লিকেশন তো এই অ্যাপ্লিকেশনটার সাহায্যে আপনি কিন্তু এখানে আনলিমিটেড টাইম আনলিমিটেড স্কোর করতে পারবেন তো এখানে আমি কিন্তু কোনো কিছু ক্লিক করছি না অটোমেটিক কিন্তু এখানে ব্যাটিং ব্যাট করছে এবং আনলি অটোমেটিক কিন্তু স্কোর হচ্ছে তো এরপর যদি আমি মোবাইলটা এক জায়গাতে যদি রেখে দিই তবুও কিন্তু আমার অটোমেটিক রান হতে থাকবে এবং যদি গেমটা আমি যদি এই গেমটাতে আউটও হয়ে যাই তবুও কিন্তু আবার অটোমেটিক গেমটা প্লে হয়ে যাবে এবং রান হতে থাকবে কারণ দেখতে পাচ্ছেন এখানে আমি একটা অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশান ইনস্টল করেছি এবং অ্যাপ্লিকেশানটা আমি ওপেন করে দিয়েছি তো অ্যাপ্লিকেশানটাতে আমার কাজ হচ্ছে তো এখানে কিন্তু অটোমেটিক গেম প্লে হচ্ছে ব্যাটিং 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 ব্যাট করছে এবং রান দেখতে পাচ্ছেন আমার অটোমেটিক কিন্তু হয়ে চলেছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন ছয় মেরে দিয়েছে তো এরপর আমি দেখিয়ে দিচ্ছি যে গেমটা যদি আমি কোনো কারণবশত হয়তো আউট হয়ে গেলাম তো তবুও কিন্তু গেমটা আমার অটোমেটিক প্লে হয়ে যাবে তো জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমার গেমটা কিন্তু আউট হয়ে গেছি তো এরপর দেখে নিয়েছি যে গেমটা অটোমেটিক চালু হচ্ছে কিনা তো দেখতে পাচ্ছেন আবার কিন্তু অটোমেটিক চালু হয়ে গেছে তো এখানে আমি কি এখানে আমি কিন্তু অ্যাপ্লিকেশনটা চালু করে রেখেছি তো সেই কারণে কিন্তু আমার অটোমেটিক গেমটা যদি আমি আউটও হয়ে যাই কোনো কারণবশত হয়তো গেম খেলতে খেলতে আমি ফোনটা এক জায়গায় রেখে দিলাম তো হয়তো কোনো কারণবশত আমি আউট হয়ে গেলাম ঠিক আছে তো তখন কিন্তু আবার গেমটা অটোমেটিক চালু হয়ে যাবে তখন কিন্তু আবার অটোমেটিক স্কোর হতে থাকবে তো আপনি যদি এইভাবে কুড়ি থেকে তিরিশ মিনিট ফোনটা এক জায়গাতে রেখে দিন তো রেখে রেখে দিলে কিন্তু আপনার যে তিন হাজার স্কোর টার্গেট তো সেটা কিন্তু আপনার পূরণ হয়ে যাবে এবং আপনি একদম ফিরতে গুগল পেতে যে পাঁচটা স্কেচ কার্ড দিয়েছে তো সেই পাঁচটা স্কেচ কার্ড আপনি পেয়ে যাবেন তো এরপর চলে আসি যে আপনি কীভাবে সেটিংটা করবেন অ্যাপ্লিকেশনটাতে কীভাবে সেটিং করবেন তো ফেন্ট গুগল পেতে আনলিমিটেড যে রানের ব্যাটিংয়ের যে স্কোর তো সেটা করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো অ্যাপ্লিকেশান নাম হচ্ছে অটোমেটিক ক্লিকার তো এই অ্যাপ্লিকেশনটা সিম্পলি আমার ইউটিউবের ডিসক্রিপশানে এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আছে তো সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করতে পারেন কিংবা গুগল প্লে স্টোর থেকে আপনি সার্চ করে নিতে পারেন অটোমেটিক ক্লিকার তো এই অ্যাপ্লিকেশানটা আপনি সর্বপ্রথম ডাউনলোড করে নেবেন সো ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তো ফেন্ড ওপেন করলে আপনার সামনে এরকম পেজ আসবে তো সিম্পল এখানে আপনি গ্রেন্ট যে আছে তো সিম্পল আপনি এই গ্রেন্টে ক্লিক করবেন এবং এখানে আপনার যে পারমিশন তো সেই পারমিশন चाहिए तो परमिशन सिंपल दिए देवें তো ফ্যান গ্যারেন্টি ক্লিক করে আপনি সর্বপ্রথম পারমিশন দিয়ে দেবেন এখানে যে গ্যারেন্টির অপশন ছিল সেখান থেকে তারপর আপনি সিম্পল এখানে যে অপশন আছে স্টার্ট তো সিম্পলি আপনি স্টার্টের ক্লিক করবেন তো স্টার্টে ক্লিক করলে এখানে অটোমেটিক ক্লিকারের যে অপশন আছে তো সেটা সেটা আপনাকে অন করতে হবে তো সিমলি এখানেই দেখতে পাচ্ছেন অটোমেটিক ক্লিকারের অপশন আছে তো সিম্পলি আপনাকে এই অপশনটা অন করতে হবে তো আমি অন করে দিচ্ছি তো আপনার অনেক মোবাইলে দুটো অপশন আছে অটোমেটিক ক্লিকারের তো ওই দুটোই কিন্তু আপনাকে অন করতে হবে তো আমার রেডমি মোবাইল আমার একটাই অপশন আছে তো আমি একটা অন করে দিয়েছি তো অন করলে আপনার সামনে একটা এরকম পেজ চলে আসবে তো সিম্পল এখানে আপনাকে স্টার্ট মাল্টি টার্গেট মোড যে অপশান আছে তো সিম্পিল আপনাকে এই অপশানটাতে ক্লিক করতে হবে তো এই অপশানটাতে ক্লিক করলে আপনার সামনে একটা এরকম পেজ শো করবে তো সিম্পিল এখানে আপনি ইএস ক্লিক করে দেবেন সো আমি ক্লিক করে দিচ্ছি সো ক্লিক করলে আপনি তারপর আবার ব্যাক করে দেবেন সো ব্যাক করার পর আবার আপনি স্টার্ট মাল্টি টার্গেট যে মোড আছে তো সিম্পল সেটার উপরে ক্লিক করবেন তো সেখানে ক্লিক করলে আপনার সামনে এই সাইডে যে একটা পেজ ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা যে মেনু ওপেন হয়েছে তো এরকম একটা মেনু ওপেন হবে তো সিম্পল এখানে যে প্লাস পয়েন্ট আছে তো সিম্পল এই প্লাস পয়েন্টটাতে আপনি তিনবার ট্যাপ করবেন তিনবার ক্লিক করবেন তো আমি তিনবার ক্লিক করে নিচ্ছি তো তিনবার ক্লিক হয়ে গেছে তো তিনবার ক্লিক করলে এখানে আপনি তিনটা তিনটা অপশন পাবেন দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি তো তিনটা ক্লিকের মতন অপশন পাবেন তো এগুলো আপনি কি করবেন এগুলো আপনাকে সেটিং করতে হবে তো কীভাবে সেটিং করবেন তো সোজা এরপর আপনাকে গুগল পেতে চলে যেতে হবে তো ফের গুগল পেতে আমি 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 চলে এসেছি তো এখানে আপনাকে ক্রিকেট খেলার যে গেমের যে অপশানটা আছে তো সেখানে আপনাকে আসতে হবে মানে এই পেজটাতে আসতে হবে তো এই লিঙ্ক আমার ইউটিউবের আছে তো সেখানে ক্লিক করলে আপনাকে আপনাকে গুগল পের মাধ্যমে এরকম একটা পেজে নিয়ে চলে আসবে ঠিক আছে তো এখানে সিম্পল প্লে নাও আছে তো সিম্পল আপনি প্লে অপশানে ক্লিক করবেন তো এখানে প্রথমবার আপনি একটা গেম খেলে নেবেন সো গেম খেলার পর আপনি আউট হয়ে যাবেন ঠিক আছে তো আমি এখানে আউট হয়ে যাচ্ছি তো একটা জাস্ট আমি গেম প্লে করে নিচ্ছি তো গেম প্লে করার পর এখানে আমি আউট হয়ে যাচ্ছি তো এখানে আমি আউট হয়ে গেছি দেখতে পাচ্ছেন তো আপনিও প্রথমবার আউট হয়ে যাবেন সো আউট হয়ে যাওয়ার পর এখানে আপনাকে সেটিং করতে হবে তো এখানে আপনি যে তিনটা তিনটা ডট তিনটা ক্লিকের মতন অপশন পেয়েছেন তো সেগুলো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে যে দু নম্বর যে ক্লিকারটা আছে তো সেটা সিম্পল আপনি এখানে নিয়ে চলে আসবেন যে ইয়েস আছে তো ইয়েসের সামনে নিয়ে চলে আসবেন তো এইভাবে রাখবেন তো আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে রাখবেন এবং এখানে যে থ্রি অপশানটা আছে তো থ্রি অপশানটা আপনি এ টেল মি ইউয়ার ফ্রেন্ড তো এরকম একটা পজিশনে রাখবেন তো দেখতে পাচ্ছেন আমি কী পজিশনে রেখেছি তো আপনারাও এরকম একটা পজিশনে রাখবেন এবং এখানে যে একটা আছে একটা আপনি সিম্পল এই উপরে দিয়ে দেবেন সো উপরে দেওয়ার পর এখানে যে ইয়েস অপশন আছে তো সিম্পল আপনি ইয়েসে ক্লিক করবেন এবং এখানে যে প্লেয়ের অপশনটা আছে তো সিম্পল আপনাকে এই প্লে অপশনটাতে ক্লিক করতে হবে তো আমি প্রথমে আউট হয়ে যাচ্ছি তো তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি প্লেটাতে এরপর আমি প্লেটাতে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমার কিন্তু অটোমেটিক গেম চালু হবে অটোমেটিক কিন্তু স্কোর হতে থাকবে তো আমি এখানে প্লেতে ক্লিক করে দিয়েছি তো প্লে অপশনটাতে এখানে যে প্লে অপশনটা আছে তো সিম্পল আমি সেটাতে কিন্তু ক্লিক করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অটোমেটিক স্কোর হচ্ছে তো এইখানে যে প্লে অপশনটা আপনি অন করে দেবেন তো অন করলে কিন্তু আপনার অটোমেটিক স্কোর হবে আপনি যদি আউটও হয়ে যান তবুও কিন্তু অটোমেটিক আপনার গেম প্লে হয়ে যাবে এবং অটোমেটিক কিন্তু আপনার স্কোর হতে থাকবে ঠিক আছে তো এখানে আমি টার্গেট অনেক পূরণ করেছি তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু এখান থেকে গুগল পেতে তিনটা স্কেচ কার্ড পেয়ে গেছি দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি কিন্তু তিনটা স্কেচ কার্ড পেয়ে গেছি তো আপনারা এইভাবে কিন্তু আনলিমিটেড স্কোর করতে পারেন এবং যদি আপনি তিরিশ মিনিট মোবাইলটা এক জায়গাতে রেখে দেন এটা প্লে করে এই যেভাবে দেখালাম সেইভাবে প্লে করে যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু আপনার তিরিশ মিনিটে তিন হাজার স্কোর ক্রস করে যাবে এবং আপনি কিন্তু পাঁচটা স্ক্রেচ কান পেয়ে যাবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে পুরো ট্রিক বুঝিয়ে দিলাম এই ট্রিক কিন্তু অন্য কোনো গেম গেমিং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও কাজে লাগতে পারে তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন তো আশা করে আপনাদের ভিডিও ভালো লাগবে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনার বন্ধুদেরকে যত পারেন শেয়ার করবেন তো বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিও ভাল লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা যদি আপনাদের কোনো কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন যতটা সম্ভব আপনাদেরকে সাহায্য করবে তো বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভিডিও ভালো থাকবেন সবাই গুড বাই